এই সমাজের নেতা ছাড়া কিছু নেই। গলিতে গলিতে দেখবেন নেতা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক। নেতা ছাড়া এদেশে আর কিছু উৎপাদন হয় না। সারা দুনিয়াতে যাবেন দেখবেন যে গবেষক উৎপাদন হয়, ইউনিভার্সিটিগুলো থেকে কি উৎপাদন হয়, গবেষক যা আজকে এটা আবিষ্কার করছে, কালকে ওইটা আবিষ্কার করছে, পরশু আরেকটা আবিষ্কার করছে, এই সমস্যার সমাধান করছে, চিকিৎসা বিজ্ঞানে এটা করে ফেলেছে, হ্যাঁ আপনার অমুক টেকনোলজিতে এটা করে ফেলেছে, পৃথিবীকে তাক লাগাই দিছে, দেশের সুনাম করে ফেলছে। আমাদের দেশে বিজ্ঞানী খুঁজে পাবেন না, শুধু কি দেখবেন নেতা ছাড়া কিচ্ছু না, হাঁটতে পারবেন না নেতার ঠেলায়, রাস্তা ঘাটে অলিতে গলিতে গাড়িতে যাবেন না, এটা বাসে উঠবেন একটা না একটা নেতা পাবেনই আপনি। কি বলেন, সিট নিয়ে একটু কেওয়াজ বাজলে দেখবেন যে একজন নেতা দাঁড়াইছে, হ্যাঁ চিনস আমারে, আমি কত বড় বিজ্ঞানী গবেষক, ঢাকা ইউনিভার্সিটির জানস, আমি অমুক জিনিস আবিষ্কার করছি, তমুক জিন আবিষ্কার করছি, এরকম বলা মানুষ পাবেন? কি পাবেন? নেতার নেতৃত্বের পরিচয় পাবেন। এত নেতা উৎপাদন এদেশে হয়, পৃথিবীর কোনো দেশে এত নেতা উৎপাদন হয় না, সারা পৃথিবীর কোনো দেশে এত নেতা উৎপাদন হয় না যত নেতা উৎপাদন হয় এই দেশে। আর এই জন্য আমাদের দুর্দশা কাটতেছে না, কারণ শিক্ষিত মানুষ পড়াশোনা করতে যায়, সব নেতাই হয়, কারণ নেতা হলে লাভ, গবেষক তবেষক হয়ে কি নাই, কোনো ভাত আছে গবেষকের, কোনো ভাত আছে নাই, নেতা হলে অনেক লাভ, এই জন্য সবাই নেতা হতে চায়। এখন তো পিচি পিচি পোলা বড় নেতা হতে চায়, দেখেন না কিশোর গ্যাং, কিশোর গ্যাং বাইর হয়েছে না কেন ভাই, কিশোর বিজ্ঞানী বাইর হতে পারে না? কি বলেন, অনেক দেশের কথা আমরা শুনি না পত্র পত্রিকায় যে অমুক দেশে ছোট বাচ্চা মানুষ প্রফেসর হয়ে গেছে, আছে না আমেরিকাতে এত বছর বয়সে বাচ্চা প্রফেসর হয়ে গেছে, অত বছর বয়সের বাচ্চা অমুকটা আবিষ্কার করে ফেলছে, আমাদের দেশে সেটা নাই, আমাদের দেশে কি আছে, কিশোর গ্যাং মানে নেতা, পিচি বলা পায় না কি নেতা। আরে কিশোর তো কিশোর, এখন তো ওই যে আন্ডা বাচ্চা দু চার বছরের, ওইগুলোর নেতা নেতা ভাব আপনি দেখেন যে মার মার কাট কাট, ফাটাই ফেলবো, মারে ফেলবো, উড়াই ফেলবো, ঘুষি দিব, বক্সিং দিব, ব্যাস। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে অনেক নেতা আছে যারা এলাকাতে তার ঠেলার চোটে কেউ ভয়ে কিছু বলতে পারে না, এত দাপক। ওই যে দোকানদারের কথা থেকে আসছে এখানে, আমি এক দোকানদার চিনি আজিমপুরের, মুদি দোকানদার বেচারা, তো বেচারার দোকান ফুটে ফেলছে খাইতে খেতে নেতারা, হ্যাঁ লেখা রাখ লেখা রাখ, সিগারেটটা ধরাতে ধরাতে লেখা রাখ, লিখতে লিখতে খাতা একটা শেষ আরেকটা শুরু, একটা শেষ আরেকটা শুরু, টাকা চাওয়ার সাহস নেই। এরকম নেতা আমাদের দেশে মাশাল্লাহ অলিতে গলিতে এত উৎপাদন হয়। আল্লাহ তালা নেতাদের থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুক, এ দেশটাকে মুক্ত করুক আল্লাহ তালা এই সমস্ত নেতা থেকে। এই নেতা এবং গুন্ডা পালে যারা তাদেরও কেয়ামতের ময়দানে অক্ষরে অক্ষরে আল্লাহ তালা কড়া গণ্ডায় বুঝাই দিবেন। জুলুমের কথা বলতে গিয়ে এখানে আসছে যে জুলুম করতে করতে আপনি কারো টাকা মেরে দিয়েছেন। আজকাল অবশ্য নেতা হওয়া লাগে না টাকা মারার জন্য, নেতা ছাড়াও আমরা সবাই বিভিন্নভাবে মারতে পারি, যার কাছে যেভাবে ক্ষমতা আছে। আমাদের সমাজে গোটা সমাজটা দাঁড়িয়ে আছে জুলুমের উপরে, গোটা সমাজটা, সরকারি চাকরিও লাগে না, যার যেখানে পাওয়ার আছে, একটা অফিসের পিয়ন কিচ্ছু নাই, শুধুমাত্র ফাইলটা সে নিয়ে স্যারের টেবিলে দেয়, হেরো বিশাল পাওয়ার, যে আপনার ফাইল উপরে থাকবে না নিচে চলে যাবে, আপনার ফাইল হারায় যাবে, এই জন্য তারা কিছু বকশিশ দিলে ঠিক মতো থাকবে, ঠিক কিনা বলেন? আমরা দেখবেন বাচ্চাদের মধ্যে জুলুম করার প্রবণতা আছে, তাদেরকে শেখাতে হয় যে না কোনো জুলুম চলবে না, কোনো জুলুম চলবে না, ইনসাফ চলবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।